السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي وحدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فمن يكفر بالتابوت ويؤمن بالله وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في سلم كافة ولا تتبعوا خُطُوَةِ الشيطان عن أبي هريرة الله قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد شهد أن لا إله إلا الله وعني محمد رسول الله إلا دخل الجنة ونبي هريرة الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قل امتي يدخلنا الجنه الا من ابا كلا رسول الله قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابا সর্বপ্রথম আল্লাহ সুবান শুক্রিয়া জ্ঞাপন করবো যে আল্লাহ সুবান আপনাকে আমাকে এখানে এসে কিছু দিনই আলোচনা শোনার তফিকাধা করেছেন যে আল্লাহ সুবানা তালা কঠিন দিবসের মালিক যে আল্লাহ সুমান তালার হাতে আমাদের জীবন এবং মৃত্যু তারই শুক্রিয়া গোপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামের উপর লক্ষ কোটি সলাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় ইমান উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ তার পূর্বে গুরুত্বপূর্ণ কথা এই যে যারা ভাবছেন যে আমরা প্রোগ্রাম শুনে বক্তার বক্তব্য শুনে কিছু উপকার লাভ করব তারা ঘোরাফেরা না করে এই সুন্দর জায়গা কমিটি করেছে তার তলায় এসে বসবেন কারণ কোরআনুল কেরিম আল্লাহ সোবান বলছেন যখন কোরআন পঠিত হয় তখন তোমরা কেউ কথা বলো না চুপ করো এবং শোনো তো এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে আর আপনি যদি বাইরে ইতস্ততভাবে ঘুরে বেড়ান তাহলে এটা এক আপনি কোরআনকে অবমাননা করছেন দুই শত ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু কথা শোনাব বলে উদ্দেশ্য কী আপনি পরিবর্তন হবেন খয়রামারের লোক এমন কোনো লোক নাই যে আমার প্রোগ্রাম শুনেনি। আছে নাকি সবাই শুনেছে বহুবার শুনেছে তারপর আবার আসলাম এমনিতে ডেট দেওয়া মুশকিল এখন তারপরও ভালোবাসে আপনাদের যে আপনারা একটু পরিবর্তন পরিবর্তনশীল হন এই জন্য আসা আর কিছু বিশেষ মানুষ থাকে যাদের কথাকে না করা যায় না যার ফলস্বরূপ আসা গত দু সপ্তাহে প্রায় পঁচিশ থেকে তিরিশ খানার ডেট আমি দিতে পারিনি গলার কন্ডিশন খারাপ আমার জন্য একটু দোয়া করেন। মানে এটা তো আর আমার ব্যবসা না আমার কথা হলো যে আমি নতুন জায়গায় যাব যাতে করে মানুষ পরিবর্তন হয় তো কিছু মানুষ আছে যে শায়নু ভাই আপনাকে লাগবে ব্যাস আর কোনো কথা নাই তো আর কি আর কথা আমারও কথা থাকে না তাই কষ্ট হলেও আসতে হয় তা আমি এসে কথা বলবো আপনারা ইতস্তত ঘুরে বেড়াবেন এটা তো অন্যায় তাই না আজকে আমি বলবো আপনি শুনবেন আর আপনার মধ্যে যা নাই আমি এই বক্তৃতার মধ্যে যা বলবো কোরআন এবং হাদিসে যদি মিলে তাহলে আপনি মানতে বাধ্য কারণ আপনি মুসলমান আপনার আইডল আপনার শিক্ষক আল্লাহ রসুল আপনার সিলেবাস কোরআন এবং হাদিস আপনি মানতে বাধ্য আর যদি মনে করেন যে শুনবো মানবো না তাহলে আপনি ভুল করেছেন এখানে আপনার জায়গা না শুনলে কি করতে হয় মানতে হয় কারণ মুসা আলাহ সালামের জামানার লোক বলতো সামিয়ানা ও আসানা শুনবো কিন্তু মানবো না তা আমরা আল্লাহ রসুলের উম্মাদ তাই না তা আমরা খুব মূল্যবান আলোচনা শুনবো এই আলোচনা চলাকালীন চুপচাপ সুন্দরভাবে বসে আলোচনা শুনবেন এক আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমি এই সাইড দিয়ে যখন ঢুকছিলাম তখন ওই মহিলাদের যে আপনাদের প্যান্ডেল করা হয়েছে আলাদা করে ঘেরা হয়েছে তো ওখানে কিছু যুবক ছেলেকে দেখলাম দাড়ি চাচা কিছু যুবক ছেলে কারুর ব্যাস আছে কারুর ব্যাস নাই তো ওদেরকে দেখে মনে হলো যে ক্ষুধার তো নেকড়ে তো কমিটিকে বলবো যে ওই সব অমানুষদেরকে ওখান থেকে সরান কারেন মনে ফল হলো নাকি ফল্ট হলো মনে হয় আছে তো নাকি ও তাই লাইন চলে এসেছে যেটা বলছিলাম যে ওই মেয়েদের ওখানে গেটের সামনে অতগুলা যুবকের দরকার নাই। ওখান থেকে যুবকদেরকে সরান পাললে একটা বুড়ো মানুষকে দাঁড় করে দেন যার বয়স পঁয়ষট্টি ও সামলাক ও ব্যাপারটাকে দেখুক নইলে কিন্তু এদিকে প্রোগ্রাম চলবে ওদিকে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ক্ষতি শাহনুর রহমানের হবে না ক্ষয়র মারি হাজি লোকেরই হবে কার বউ কার ছেলের সাথে পালাবে এটা দেখেন কারণ পরকীয়া বৈধ এদেশে বসে আছে আমরা এখন পরকীয় বৈধ মানে আমার বউ আপনার সাথে লাইন মারবে টেনশন নাই নরেন্দ্র মোদী পারমিশন দিয়েছে যে আপনারা পারেন তো এই জন্য বলছি ওই যে কিছু কুলাঙ্গা রয়েছে ওদেরকে ওখান থেকে সরান আমার ভাষা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না খরাবারির লোকের তো ওখানে আশা করছি সরবে নইলে ওই জায়গাটা ক্ষতি হয়ে যাবে মানে দেখে মনে হচ্ছে যে ওরা নেকড়ে একদম ক্ষুধার্ত নেকড়ে আমি আজ থেকে ভাবলাম যে আমি একটা ধমক মারি মনে হয় তো গাড়িটা ওখানে দাঁড় না চলে তাই কিছু বললাম না আমি তো কাউকে ছাড়ি না ভালোভাবে জানেন যাই হোক আলোচনার বিষয় হচ্ছে ইমান এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন এই পৃথিবীতে যত সম্পদ আপনি অর্জন করবেন তার মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইমান সবচেয়ে দামি সম্পদের নাম ইমান কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচ পাশওয়া সালাত রামাজান মাসের সিয়াম পালন করে এবং বাদ বাকি সময়টাও রোজা রাখে দান সাদকা এমন করেছে গোটা খয়রামারিকে কিনে একটা দান করে দিয়েছে এই রকম লোক যদি তার মধ্যে শুধুমাত্র যদি ইমানটা না থাকে সেই লোককে কোথায় যেতে হবে জান্নাত না জাহান্নাম যার নামে যেতে হবে তাহলে ইমান হচ্ছে কত বড় একটা সম্পদের নাম যা আপনার ভাবনার ও বাইরে আমাদের ভাবনার বাইরে ইমান অনেক বড় সম্পদ একজন ব্যক্তি সলাতাদায় করতে যাচ্ছে বাড়ি থেকে অজু করলো অজু করার পরে মসজিদের কেটে আসতেই তার অজুটা ভেঙে গেল বলেন তো ওই ব্যক্তি কি ওই অবস্থায় আদায় করবে নাকি আবার অজু করে সলাতাদায় করবে অজু করবে কেননা সে জানে যে অজু না হলে সলাত হয় না অথচ আমরা যারা বসে আছি যতদূর আলোচনা চলছে শুনছে মানুষ এর মধ্যে বহু মানুষেরই ইমানটা ভেঙে গেছে অজু যেমন ভাঙে ইমানও তেমন ভাঙে কী করে ভেঙেছে ওটা আমি পরে আসছি তবে অজু যেমন ভাঙলে সলাত হয় না ইমান ভাঙলে মানুষ আর মুসলমান থাকে না তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না সুতরাং তাহলে ইমানটাকে ভালো করে জানতে হবে যদি কোথাও কোনো ঘাটতি থেকে থাকে আজকের কথা শোনার পরে ওটাকে পরিবর্তন পরিবর্ধন করতে হবে সবাই বলি ইনশাআল্লাহ এবার ইমানটা কি ছোট্ট একটা কথাই বলি আমরা শুনেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো নেই কথাটা এই আশেপাশে বা এলাকার আমরা যারা মুসলমান আছি সবাই বলেছি নিশ্চয় বলেছি তো কি কথা বলেন বলেছি তো লাইল্লা বলার পরে কিন্তু আমাদের উপরে অত বিপদ আসেনি বিপদ এসেছে আসেনি যে ব্যক্তি লাইল্লাহ বলেছে ও আজকে কিছুক্ষণ আগেও বিড়ি খেয়ে এখানে এসে বসেছে বাইরে বিড়ি খেয়েছে এখানে বসেছে লাইল্লাহ বলেছে ওর বাড়িতে আজকেও আজকে কিবার আগামীকালকে বন্ধনের কিস্তি দেবে আগামীকালকে বন্ধনের কিস্তি ও ও এখানে বসে আছে বলেছে বলেছে যে ব্যক্তি এ মাসের দশ তারিখে রবিউল আওয়ালে মিছিল বের করবে আর কবরে গিয়ে চুমু খাবে আর বলবে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি ও লোক বসে আছে লাইল্লা বলেছে আজকেও দোকানে পানবিড়ি জর্দা গোল সিগারেট বিক্রি করে এখানে এসে বসে আছে লাই লাই বলেছে ছেলেকে স্বপ্নে দেখিয়েছে ওই মনসা মা মনসার গান নাকি দিতে হবে তো এ বাড়িতে গান হয়েছে হয় না খয়রা বাড়িতে হয় না তো ওটা তো হিন্দুদের কাজ আমরা কেন করি জি ওই লোক এখানে বসে আছে তো বিষয়টা বুঝতে পারলাম না আল্লাহ রসুল মক্কায় এমন কোনো মানুষ ছিল না যে আল্লাহ রসুলকে খারাপ বলতো নব প্রাপ্তির আগে নবী হওয়ার আগে সবাই বলতে যে তোমার মতো ভালো মানুষ হয় না গো এত সুন্দর চরিত্র তোমার এত ভালো মানুষ সত্যি আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছে। প্রাপ্তির আগের ঘটনা বলছি এখন আল্লাহ রসুলকে আল্লাহ নবুয়াদ দিয়ে দিলেন আল্লাহ রসুল সাফা পাহাড়ের উপরে উঠে একটা কথা বলেছেন আল্লাহ রসুল বলছেন ও দুনিয়াবাসী ও মক্কাবাসীরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা বেঁচে যাবে কি বলেছিল আল্লাহ রসুল নাবিন নিচে হাত বাঁধা যাবে না এ কথা কথা বলেন আমার সাথে বলেনি বুকের উপরই হাত বানতে হবে এ কথা বলেছিল বলেনি সুদ ঘুষ জেনা চলবে না এ কথা বলেছিল বলেনি মসজিদে না গেলে বাড়িতে বসে থাকলে সে কাফের এই কথা আল্লাহ রসুল বলেছিল বলেনি আল্লা খালি উপরে উঠে বলছে যে চলো আমরা সবাই বলি তাহলে আমরা বেঁচে যাব চাচা নিচ থেকে বলছে তো চাচা থেকে বলছে আরে কঠিন তো একে এখনই হত্যা কর নাহলে গ্রাম ছাড়া কর কে বলছে আবুল আহাব আল্লাহ রসুলের চাচা বলছে একে এখনই হত্যা করে গ্রাম ছাড়া কর আল্লাহ রসুল কি বলেছিল বলেন তো বলেন একবার আরে বললেও তো সবচেয়ে উন্নত জিকির এর উপরে আর কোন জিকির নাই তো আল্লাহ রসুল বলেছিল যে বলো তার মানে আবুল হাব বুঝতে পেরেছিল যে লাহাই বলো মানে তিনশো ষাটটা যে মাবুদ রয়েছে এগুলো আর চলবে না একবার লাই লাল্লা বলা মানে কি লাত মানাত ওজ্জা হবল, দুর্গা কালী গড এসব কিছু চলবে না এরা তৎকালীন সময় বুঝতে পেরেছিল আজকে লা ইলাহাইলাল্লা বলার পরে তো দেশে মাজার আছে লা ইলাহাই লাল্লা বলার পরে তো মুসলমান এবারতে পুজো হয় লা ইলাহাই লাল্লা বলার পরে মানুষ পাথর চাপড়িতে যায় লা ইলাহাইল্লা বলার পরে মানুষ খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়ে কবরে সেজদা দিয়ে তার কাছে কিছু চাই জি এরাতে নকল লা ইলাহা দাবিদার আল্লাহ রসুলের লা ইলাহা আর এখনকার লা ইলাহা আকাশ এবং জমিনের পার্থক্য কারণ লা ইলাহা মানে কঠিন জিনিস কেমন কঠিন একটা লোকের নাম চন্ডি দাস তো ও এখানে বসে আছে হঠাৎ পিপাসা লেগেছে তো পাশে একজনকে বলছে ভাই একটা বোতল দেখি পানি পান করব। তো বোতলটাকে নিয়ে ঢক 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 করে পানি পান করলো দেখেন এর নাম কি বলেন তো চন্ডীদাস বা হাতে বোতলটা নিয়ে ঢক ঢক করে পানি পান করলো বসে প্রোগ্রাম শুনছে হিন্দু তো আসে প্রোগ্রাম আসে না বসে প্রোগ্রাম শুনছে তো প্রোগ্রাম শোনার পরে ওর এখন ইচ্ছা হলো ইসলাম ধর্ম গ্রহণ করবে তো বলছে সাইনুর ভাই আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করান তা আমি তাকে বলবো যান গোসল করে আসেন আর রজু করে আসেন অজু করার পরে ওকে বললাম যে বলেন তো আর সাদু আল্লাহ ওয়ান্না মোহাম্মদ আর রসুল্লাহ তো ওই লোকটা এই কথা বলল যে এখানে বসে আছে পরবর্তী বক্তা আসছে এখন ওর পিপাসে লেগেছে কি লেগেছে পিপাসে লেগেছে ওকে এখন পানি খেতে গেলে এখন ছখানা নিয়ম মানতে হবে একটু আগে বাবা মাতে পানি খেলো কেউ কিছু বলেনি ওকে একটু আগে বাবা মাতে পানি খেলো কি করে পান করলো কেউ কিছু বলেনি খালি কি বলেছে বলেন তো লাই লাই বলেছে তাই ওকে এবার পানি পান করতে গেলে ছখানা নিয়ম লাগবে এক ডান হাতে হবে দুই বিসমিল্লা বলতে হবে তিন দেখে নিতে হবে চার বসে পানি পান করতে হবে পাঁচ তিন পানি পান করতে হবে ছয় শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে দেখেন ও কত বড় বিপদে অথচ পানি পান করার কোনো ইবাদত না নামাজ রোজা হজ জাগাত বহুত দূর কি বাদ এটা পরে ওকে পানি পান করতে গেলে ও নিজের ইচ্ছা মতো পান করতে পারে না ওকে ডান হাতেই ধরতে হবে ও ভাত খাক খিচুড়ি খাক পোলাও খাক কিচ্ছু করার নেই হাত চেট নিক অথচ লুঙ্গিতে মুছে নিক কিছু করার নেই ডান হাতে ধরতে হবে জি এটা যে আল্লাহ রসুলের বিধান তো লা ইলাহিলা কত শক্ত জিনিস বুঝতে পেরেছেন একজন মানুষ মসজিদে ঢুকছে ঢোকার সময় ও বলছে আলিফলাম মিম

পাইবা এটা আপনারা জানেন হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দেন এ তাই পড়তে হবে কেন পড়েছে গোটা কোরআন পড়লে তখন এখানে পাপ হবে বুঝতে পারেনি কথা ভুল বুঝেন না আমার বলে সাইনুর রহমান বলেছে কোরআন পড়লে পাপ হবে না উজিবিল্লা এটা বলতেই পারেন পরবর্তী সময় আবার তো যাই হোক যেটা আমি বলতে চাইছিলাম আপনাদেরকে যে লাইল্লা মানে এটা গন্ডির মধ্যে চলে আসলেন মাঝে একটু কথা বলে দি অন্তত খয়রামারের লোক জানে যে শাহিনুর রহমানের মুখে কিছু আটকায় না তারপরে ওখানে কারা দাঁড়িয়ে কোন ভদ্রলোকের বাচ্চারা ওখানে দাঁড়িয়েছেন হয় বসবেন নাহলে বাড়ি চলে যাবেন মেয়েদের আর পুরুষদের প্যান্ডেল করা হয়েছে হিজড়াদের জন্য করা হয়নি যারা দাঁড়িয়ে আছেন তারা হিজরার মতন বসবেন না হলে বাড়ি চলে যান এত জমিদারি কিসের আপনার আসলাম কথা বলবো কোর দিস বাইরে গেলেও আপনি আমার কলার ধরবেন তার আগে আমি যা বলবো আপনাকে শুনতে বাধ্য আপনি এখানে এইদিকে অনেক জায়গা এসে পরিবর্তন করুন আর জায়গা না পেলে বাড়িতে গিয়ে স্ত্রীকে নিয়ে বসে বসে শুনুন তো বললে কি হবে বেঁচে যাবে মানুষ মানুষ বেঁচে যাবে তাহলে আমাদের লাল্লাহ আর আল্লাহ রসুলের লাইল্লা তফত বুঝেছেন তাহলে লাল কি জিনিস আর আরো শুনুন আবুহাল বলেন রাসুল সাল্লালল সাললাম বলেছেন মান কল আলা আইলা ইল্লাল্লাহ ال্লাহ কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ ছাড়া সত্য কোন মা বুদনেই হদা খালাল জান্না ওই ব্যক্তি জান্নাতে যাবে কি বলছে যে ব্যক্তি লাইললা আই্লা বলবে কোথায় যাবে জান্নাতে যাবে আরো হাত শুনুন আবু হুরা এরা জল্লাহ তলা বলেন রসুল সাল্লাল সাল্লাম বলেছেন মামিন আব্দিনা শাহাদুয়ালা ইলাহ ইল্লাল্লাহ ও আন্নাহ মোহাম্মদ আর রসুল উল্লাহ ওয়াকাম্মি কালবিয়া ও নাস্সি ইল্লাহ দাখালাল জান্না কোন ব্যক্তি যদি মন থেকে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে এই কথা বলতে পারে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই মহম্মদ রসলাম তার প্রেরিত বান্দা এবং রসুল ওই ব্যক্তি জান্নাতে যাবে লা ইলাহ যে বলবে সে কোথায় যাবে জান্নাতে যাবে অথচ আল্লাহ রসুল বলছেন হাজারে নশো নিরানব্বই জন জাহান নামী কি বলছেন হাজারে নশো নিরানব্বই জায়গা রসুল জন হিন্দু না মুসলমান খাঁটি মুসলমানের মধ্যে যারা আল্লাহ রসুলকে মেনে নিয়েছে তাদের মধ্যেই হাজারে নশো নিরানব্বই জন জাহান্ন ডিউটি কত বুঝতে পেরেছেন কত বড় ডিউটি খুব কঠিন খুব কঠিন ডিউটি আসুন এবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করি আল্লাহ রসুল আজকে আলোচনা বিষয় ইমান ইমানের সংজ্ঞা কি বলেন তো এবার আল্লাহ রসুল বলছেন আল ইমান ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আমাদের সবারই আল্লাহর প্রতি ইমান আছে কথা বলেন এখানে যারা বসে আছে সবারই আল্লাহ আছে দেখি কেমন আছে ছোট্ট একটা উদাহরণ বুঝতে আচ্ছা আল্লাহকে ভালোবাসতে হবে তো নাকি এটা ফরস আর আল্লাহর আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ আল্লাহ বলছেন যে আমার নবীকে অনুসরণ করো করতে হবে আল্লাহ সুমরাতালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইয়া ইউল্লাদিন আ মানু খামরু অল মাইসিরু আল আনসাবু আল আসলামু রিৎসুম ইন আম আলি শায়েতান ফাজতানি বহুল তুফলিহুন ও ইমানদারগণ ও যারা ইমান ছো তারা শোনো পানবীর জর্দা গুল সিগারেট এগুলো হচ্ছে হারম এগুলো কি রিদসুম নাপাক বস্তু হাদিস হাজার হাজার আছে আমার মুখে বহুদিন শুনেছেন আমি ওই দিকে যাচ্ছি না বলতে চাইছি যে আল্লাহ মায়দার নম্বর এই কথাটা যে বললেন যে এটা হচ্ছে না বুঝতে পারেননি কথাটা আল্লাহকে ভালোবাসেন তো আল্লাহ প্রতি আছে তো আল্লাহ যা কথা বলে সব সত্য তো যদি তাই হয় আল্লাহ কোরআনে বললো সুরা মায়দার মধ্যে তাহলে ছেড়ে দেবেন কাল থেকে এক দুই নম্বর ইমান টেস্ট আপনাদের ইমানটাকে টেস্ট করছি আমি এখন ইমান কি পরে হচ্ছে ইমানটাকে টেস্ট কি আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহ সুবাদ মধ্যে বলছেন হে রিবা মিনার কারোর বাড়িতে যদি গ্রুপ লোন থাকে বা বন্ধন লোন থাকে তো তোমরা যদি মমিন হও তাহলে এই লোনকে ডিলিট করো ওটাকে বাদ দিয়ে দাও যা হয়েছে হয়েছে এতদিন আল্লাহ আর নেব না বলে তোবা করেন তোবা করার পরে আল্লাহ সোমেনা তারা বলছেন যদি তুমি হও তো মমিন তোবা করবা আর নেবা না এবার আল্লাহ বলছেন যদি এই তোমার বাড়িতে বন্ধন ডেস্টিনি আর হারবি মিন আল্লাহি রসুল তাহলে আল্লাহ আর আল্লাহ রসুলের রসুল বলছে আমি তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম কার সাথে যুদ্ধ আল্লাহর সাথে আর আল্লাহর রসুলের সাথে ফেরাও টেনশনে ছিল আল্লাহর সাথে যুদ্ধ করার ব্যাপারে আপনারা তো চেয়ে অনেক ভালো তাই নাকি তো আপনি যদি বাড়িতে বন্ধন লোন রাখেন কি হবে আল্লাহ আর আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের রেডি মানে আপনি কি করবেন আমি জানি না তবে আপনি যদি কালকের আজকের বক্তৃতার পর থেকে এখন থেকে আপনার আপনি যদি মনে করেন যে বন্ধনকে আমি রাখবো গ্রুপ লোনকে আমি রাখবো তার মানে বোঝা যাচ্ছে আপনি আল্লাহকে নেপথ্যে বলতে চাইছেন তুই আই আই এম রেডি টু ফাইট উইথ ইউ মানে আল্লাহকে আপনি নেপথ্যে ব্র্যাকেটের মধ্যে বলছে আমি তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি আই না দেখি কত বড় বাপের বেটা হয়েছিস নজুবিল্লা মিন জানিক এটা আল্লাহকে বলবেন আপনি যে বলা লাগে না সব কথা বলা লাগে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না সৌদি সৌদির ফতুয়া বোর্ড বলছে এদের মধ্যে তালাক হয়ে গেছে এদের মধ্যে তালাক হয়ে গেছে এরা এক জায়গায় শুলে এখন জেনা হচ্ছে তো যেমন সব কিছু কথা বলা লাগে না চুপচাপ গিয়ে বাড়িতে মনুষা পুজো দিচ্ছেন ওই যে মনুষার গান দিচ্ছেন চুপচাপ আপনি কিচ্ছু বলেননি খালি টাকা দিয়েছেন আপনি কাফের তো সব কথা মুখে বললেই যে হয় তা তো না আল্লাহর প্রতি মানান তবে কেমন ইমান দেখেন তো ইমানটা দেখেন একবার বিলাল রাজ্য তাকে বুকের উপরে অসহনীয় একটা পাথর দিয়ে দেওয়া হয়েছে পিঠের তলে উত্তপ্ত তপ্ত বালুকাময় প্রান্তর বিলালকে বিলাল একটা চাকর মানুষ এখনই বাড়ির থেকে তাড়িয়ে দিলে ও আর আগামী দিনে কি খাবে এ টেনশানর কেউ কে নিবে কিনা শুনেছে যে আল্লাহ রসুল্লামে কেউ একজন এসেছে আর সে বলছে একটা আল্লাহ আছে তো বিলালের যে মালিক সে ওই উত্তপ্ত বালুকাময় প্রান্তরে শুয়ে দিয়ে বুকের উপরে অসহন একটা পাথর দিয়ে বলছে বল তোর মাবুদ আমার মাবুদ এই হবল হবল একটা মূর্তির নাম মানে ওদের ভগবান যেমন দুর্গা কালী ওরকম বিলাল বুকের উপরে পাথর পিঠের তলে উত্তপ্ত বালি চারিদিকে গাড হাতের উপরে বুট বুট জুতো দিয়ে দলিয়ে মস্ত শেষ করে দিচ্ছেন তখন বিলাল বলছে আহাদ আমার রব আল্লাহ জি আমার রব আল্লাহ আপনার রব আল্লাহ দেখেন বিলাল একজন চাকর মানুষ হাফসি গোলাম দেখতে বিচ্ছরি কালো চেহারা জান্নাতে গিয়েছি জান্নাতে যাবে ইনশাআল্লাহ আমি বলতে চাইছিলাম যে আপনি দেখুন সে কিন্তু টেনশনে যে চাকরি আমাদেরকে অনেকে ফতোয়া জানতে চাই শাহনুর ভাই দাঁড়িয়ে রাখলে বলছে যে স্কুলে রাখবে না দাড়ি রাখলে বলছে যে ফ্যাক্টরিতে রাখবে না কি করব। মানে ও বিপদে স্কুলে একটাই আছে আর ফ্যাক্টরি একটাই আছে দুনিয়াতে এত ছোট ভাবলো কেন দুনিয়াটাকে আর ওর মুখে লাথতে মেরে চলে আয় কি দরকার আল্লাহ রসুল বলেছে দাঁড়িয়ে রাখতে হবে ওয়াজিব এটা এটা ওয়াজিব পূর্ণাঙ্গ আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে না রাখলে আপনি মূর্খ আমি আপনাকে প্রমাণ করছি কিভাবে প্রমাণ করছি ফিজিওলজি জুলজি যাতে আপনি অনার্স করুক না কেন আপনাকে তো মরতে হবে মরতে হবে কি না ইউ হ্যাভ টু ডেথ আপনাকে মারা যেতে হবে এখান থেকে কেউ বাঁচতে পারেনি কবরে গিয়ে কি ফিজিক্সের কোশ্চিন হবে নাকি নাকি জীবনবিজ্ঞান থেকে বলবে যে ডেসক্রাইব দ্য সেল ডিভিশন কোষের ব্যাখ্যা করো হবে কি বলবে ওই তিনখানা কোশ্চেন আউট হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে মান রব বুকা হুই জ ইউর কে তোমাকে কে তৈরি করেছে মা হাজার রজুল আল্লাহ জি বলেছ বিকুম দু ইউ নো দ্যাট দ্য পিপল তুমি কি এই লোকটাকে চিনো এই লোকটাকে চিনো ওই লোকটাকে মহম্মু রসুল্লাহ সাল্লোসলাম তার আদর্শকে মানতে হবে প্রত্যেকটা সাহাবির জীবনী পড়ুন আর একটা সাহাবি আমি বহুদিন থেকে চ্যালেঞ্জ করে আসছি আপনি একটা সাহাবিকে দেখেন যা দাড়ি ছিল না একটা সাহাবিকে দেখেন তাহলে বুঝতে পেরেছেন কবরে গিয়ে যখন আপনি কাজ নেই আপনার ফাইনাল ডেস্টিনেশনই যখন জান্নাত এবং জাহান্নাম নাম তাহলে ওই জায়গায় যাওয়ার জন্য আপনাকে রেডি হতে হবে তো বিলাল একটা চাকর মানুষ সে বলছে আমার রবকে আল্লাহ আরে আল্লাহ বলা মাত্রই চাকরি চলে গেল ও টেনশন করে না বুকের উপরে আর একটা পাথর চড়বে টেনশন করে না এখন মারা যাবে ও হয়তো বা টেনশন করছে না বলছে আহাদ আল্লাহকে ভালোবাসার ব্যাপারে আল্লাহর প্রতি তাক করানোর ব্যাপারে কোনো যুক্তি চলবে না এবার দেখেন নালাম আল্লাহকে বলছে আল্লাহ আর পারলাম না বহুত আহাতের কাজ করলাম আমার কথা মানুষ শুনেই না কেউ আমাকে মারার হুমকি দেয় কেউ গোলা গামছে ট্রেনে বেড়ায় আপনি কিছু করেন তো কে বলছে নূলা সালাম একজন জৈল কদার নবী আল্লাহ নৌকা তৈরি করো নুয়াল্লামকে বলছে যে নৌকা তৈরি করো আচ্ছা আমরা শিক্ষিত মানুষ তাই না পড়াশোনা জানি আপনি একটা মরুভূমির মধ্যে বসবাস করছেন আশেপাশে তিরিশ কিলোমিটার মধ্যে কোনো নদী নাই বিগত একশো বছর বন্যা হয়নি এই মুহূর্তে আমি যদি গিয়ে বা মক্কার ইমাম যদি আপনাকে এসে বলে ভাই একটা নৌকা তৈরি করেন আপনি যদি সবচেয়ে দুনিয়ার ভালো মস্তিষ্কের মানুষ হন খুব ভালো ক্যারেক্টারের মানুষ হন তো মিনিমাম মনে মনে বলবেন দেখ তাল লয়কের পাগল নাকি রে এদিকে বন্যা কোথা থেকে নদী তো নাই বলবেন কিনা বলবেন কিনা সবাই আমরা বলবো নুয়াল আসলাম আল্লাহ কি বললেন নৌ তুমি নৌকা বানাও আচ্ছা আল্লাহ মেরে ডিয়ে দেখেন দেখেন নৌকা বানাতে শুরু করলো কোথা থেকে প্লাবন আসবে কোথায় নদী কিচ্ছু জিজ্ঞাসা করেছে আল্লাহর ব্যাপারে কেউ কোনো জিজ্ঞাসা করতে হবে না সরাসরি ইমান আনতে হবে একা ইব্রাহিম আলাহ গোটা জাতিকে দাওয়াত দিচ্ছেন দেখলো না খুব মুশকিল ব্যাপার তো একে পুড়িয়ে মারতে হবে দেখেন যদি তাওহিদ বুকে থাকে আপনার একার পিছনে লক্ষ্য মানুষ ভয় কাঁপবে কাঁপবে না ওই যে তিনশো তেরো জন দেখেন তো বদরের যুদ্ধে জিতেছিল হিম্মত থাকা লাগে এখানে এ জায়গায় যদি ঠিক থাকা লাগতো তো নরেন্দ্র মোদী এত অত্যাচার আমাদেরকে করতে পারতো না আমরা সব ভয় পাদরি মানুষ খুব ভয় আমাদের আমাকে তো মাঝে মাঝে বলে ভাই একটু ঠিক করে দেন নিলে আপনাকে ঢুকে দেবে আরে ভাই ঢুকে দেবে তা জেলে জেলে দাওয়াতের কাজ কে করবে আমি আপনি না গেলে যদি আমি আপনি জেলে না যেত জেলে দাওয়াতের কাজ কে করবে জেল খাটাও শুননাথ নাকি শুননাথ না কোনো নবী জেল খাটেনি আপনি দিনের দায়ী মানে আপনার তো কঠিন অবস্থা হবে তো হুজুরের মার্কেটই বেশি সবাই হুজুর হুজুর করে আর আমাদেরকে দেখলে ভয় পায় কি যে কখন যে কি বলে কোন দিক দিয়ে চলে যায় ভয় লাগে না ভয় লাগতে হবে তো নুয়াল সালাম কোনো কোশ্চিন করলেন আল্লাহকে নৌকা তৈরি করে দিলেন ইব্রাহিম আল্লাহ এর দাওয়াতের চোটে নমরুদ বছে এ তো পারা গেল না এই আগুন রেডি কর কঠিন আগুন রেডি কর ওকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবো ওকে ফেলে দেওয়া হচ্ছে উপর থেকে তো হিত বুকে দেখুন আরে ভাই আগুন দেখলে ভয় লাগবে না দাও 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 করে জ্বলছে তখনও নামছে তো জিবরাইল বলছে আপনি কি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না বলছে আল্লাহ কি দেখতে পাচ্ছে না বুঝতে পারেননি কি তাওহীদ দার বুকে আর আমি আল্লাহর দিনের জন্য রেডি সো আল্লাহ যদি চায় আমি পুড়ে মরব আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বললেন হে আগুন তুমি এমন সুন্দর একটা শীতল হয়ে যাও যাতে আমার ইব্রাহিমের শীতের কারণে কষ্ট না হয় কোথায় আগুনের মধ্যে কোন কোশ্চিন মাছের পেটে চলে গেলেন চল্লিশ দিন যাব জিকির করলেন আল্লাহ সোমানের মধ্যে বলছে যদি আমার জিকির না করতো আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম কোন কোশ্চিন হয়েছে সবচেয়ে বড় কোশ্চিন আর একটা দেখেন আল্লাহর ব্যাপারে আল্লাহ রসুলের ব্যাপারে আপনাকে কি ধারণা রাখতে হবে আপনার বুদ্ধিতে খেলে না মানে ওটা পরে রিসার্চ করতে হবে ওটাকে রাখেন কিন্তু আল্লাহ কথা মেনে নিতে হবে এখন আমার বাড়ি থেকে খয়রা মারে আসতে চল্লিশ মিনিট এক ঘন্টা সময় লাগলো মারুতি গাড়িতে আসলাম এক ঘন্টা সময় লাগলো তাই তো এখন আমি যদি আপনাদেরকে বলি কারণ আমি জানি এলাকার বহু মানুষ আমাকে ভালোবাসে একদম যান পর দিয়ে ভালোবাসে সেই যে লোকটা সবচেয়ে বেশি ভালোবাসে এলাকার তাকে যদি আমি বলি যে ভাই আমি সরকার থেকে আসলাম এই আপনাদের এখানে তিন মিনিট সময় লাগলো কি বলবেন তাজা বাট এতক্ষণ ঠিকঠাক পারে বুদ্ধিতে খেলছে না তাই না খেলছে না আল্লাহ রসুল মেরাজ থেকে আসলেন আল্লাহর কাছ থেকে ঘুরে আসলেন সাত আস মানে গিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যেতে তৎকালীন সময়ে সবচেয়ে দ্রুত যানবাহনের সময় লাগতো ছ মাস আল্লাহ রসুল ইসার নামাজ পড়ে গিয়েছেন ফজরের আগে ঘুরে এসেছেন কোথায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মুকাদ্দাস বাইতুল থেকে এক দুই সাত আসমান আল্লাহ সাথে কথা বলেছেন কিছু গিফট নিয়ে চলে এসেছেন এবার কাফেররা বলছে বাস এবার সুযোগ পেয়েছি খুব উল্টো পাল্টা কথা বলে খুব উল্টো পাল্টা কথা বলে বেচারা বলে যে এক আল্লাহ তিনশো ষাটটা মাবুদ চলেন আমাদের অমক তমক চল আবু বাক্কার একটা শিক্ষিত মানুষ ওর কাছে যায় আবু আক্কার কে গিয়ে বলছে আবুবাক্কার তুমি কি জানো তোমার বন্ধু কি বলেছে ভাই ছ মাসের রাস্তা আধ ঘন্টা গিয়েছে বললে হজম হবে কি ডাইজিন খেলেও কি হজম হবে ইম্পসিবল ব্যাপার তা বলছে দেখো দেখো তোমার দোস্ত কি বলেছে তো কি বলেছে বুঝে এখান থেকে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে তারপর নাকি আল্লাহর কাছে গিয়েছে তারপর আবার ঘুরে এসে বলছে বিছানা গরম মানো যে কে বলেছে কথা যে আল্লাহ রসুল বলেছে যে কে শুনেছে আমি নিজে কানে শুনেছি তো আল্লাহর কসম করে বলছি চলবে কি করে গিয়েছে সেরা ভিন্ন কথা তবে অবশ্যই আল্লাহ রসুল গিয়েছিল কেন আল্লাহ রসল মিথ্যা কথা বলেন না আমান তু আল্লাহর প্রতি ইমান আনতে হবে একটা দোয়া রয়েছে আল্লাহ রসুল বলছেন একজন সাহাবি গিয়ে বলছে আল্লাহ রসুল রাত্রিবেলায় কাঁকড়া বিছাতে এমন কামড় দিল সারা ঘুমাতে পারেনি তখন আল্লাহ রসুল বলছে কেন তুমি কি উক্ত দোয়াটি পড়নি তো কোন দু আল্লাহ রসুল তো আল্লাহ রসুল ছোট্ট একটা দোয়া শিখে দিলেন তামমাতি মিন মিনশা খালাক জানেন না জানেন তো তো এই দোয়াটা পড়লে কেউ যদি সন্ধ্যাবেলায় পড়ে সারা রাতের মধ্যে আল্লাহর সৃষ্টি কোনো জীব কোনো ক্ষতি করতে পারবে না মানুষও আপনার গায়ের একটা লোম ছিঁড়তে পারবে না কত বড়ো দোয়া কেউ যদি ফজরে পরে একবার পরে দিন পরে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর একটা হাতি গিয়েছে যে আল্লাহ রসুল বলছে যে কোনো যানবাহন থেকে কেউ যদি আরোহণ করে পড়ে এই দোয়াটা তাহলে সে আর এলাকায় কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না জলপাইগুড়িতে প্রোগ্রাম করতে গেলাম প্রধান বক্তা আছে পীর আমাকে যে ঘরে রাখ রেখেছে মানে যেখানে তাকাবেন ওখানে আমাকে যে কিভাবে তারা দাওয়াত দিয়েছে জানে না হয় তোমার শুনেছে বক্তা কন্ট্যাক্ট করে না মনে হয় এটুকুর জন্য দাওয়াত দেখেছে তো গিয়ে দেখছি অবস্থা খারাপ তো প্রধান বক্তা আমি আর প্রধান অতিথি উনি উনার কি জানেন তো একটা দড়ি এভাবে দিয়ে দিবে সবাই ধরবে সেই দড়িটা অনেক লম্বা এবার ওই পিস সাহেব কি একটা মন্ত্র পড়ে ফু দিবে সবাই বললেন ওখানে তি তরিকার বক্তা জীবনে যায়নি আমি গিয়ে নেমেছি প্যান্ট শার্ট আর জ্যাকেট গায়ে তো গিয়ে বলছে বক্তা কই হুজুর কোথায় যে আমি হুজুর তোর তো টেনশনে কাকে নিতে আসলাম রে ভাই লোককে গিয়ে যদি বলেন যে কবর পূজা হারাম স্টেজে আপনার লাশ পড়ে যাবে এভাবে ওরা তৈরি করে রেখেছে এমন একটা জায়গা আমিও গিয়ে টেনশানে কিন্তু আউজ বি কালিমাতিল্লাহ মিনসারে মা খালাক ট্রেন থেকে নেমে এই দুয়াটা পড়লাম দেখি কোন বাপের বেটা আছে কি করে এ দেখেন আমি শাহিনুর তাওক তাওকুলটা দেখেন ওইটার লেকচার ইউটিউবে আছে আল্লাহর কসম করে বলছি পীর কবর মাজার একবারে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিলাম লোকজন আমার ফোরে আমি নিজেও বুঝতে পারলাম না ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলাম এইগুলো হারাম জানি না পীর সাহেব কোথায় ছিল তখন পীর সাহেব যে কোথায় ছিল আমি জানি না আলহামদুলিল্লাহ বোঝাতে পেরেছি এ দেখেন ডিসেম্বরের আবার তিন তারিখে ডেট দিয়েছি বুঝা আপনাকেই লাগবে তাই বলছি বুঝতে পেরেছেন তো আল্লাহ আপনাকে সাহায্য করবে এখন যদি আপনি মনে করেন যে ভাই দুয়াটা শিখালো আল্লাহ রসুল বলেছে যদি কেউ গুলি করে মনে হতে পারে কিনা আমি কনফার্ম আমি কনফার্ম আমি যদি দুয়া পড়ে থাকি তা মরবো না কেন আল্লাহ রসুল বলেছেন কোনো সৃষ্টিগুলো কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমান তো বিল্লাহি আল্লাহর প্রতিমা আনতে হবে আল্লাহ অনেক মানুষকে নিঃসন্তান রেখেছেন রাখেননি সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সোবানা তালা আপনার ইমান এতটাই নড়বড়ে যে আপনাকে সন্তান নেওয়ার জন্য কোনো এক বাবার দরবারে যেতে হয় যে কিনা কবরে আছে কিনা সন্দেহ তার দেহ যে আছে কিনা কবরে তাতেই সন্দেহ তাই আপনি ওখানে গিয়ে বলছেন যে বাবা আমাকে সাহায্য করো কি অবস্থা ইনালিল্লা তো বুকের উপর দিয়ে বুলডুজার চলে গেল কোরআন এবং সহি মেনে চলবো আল্লাহ এক এবং অদিত আজীবন মানব বলে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আল্লাহর কাছে এক নম্বর আমান্তু বিল্লাহি আল্লাহর প্রতি মানানতে হবে ও মালাইকাতিহি ফেরেস্তার প্রতি মানানতে হবে কত যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তা আছে এগুলো আমরা জানি না এখানেও আছে ফেরেশতা এক একটা ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে আল্লাহ সোমানে তারা রেখেছে একটা কথা শুনুন যখন জান্নাতিরা জান্নাতে আর জাহান জাহান্নামে নামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো জান্নাতের দরজা আছে আটখানা এক নম্বর দরজায় গিয়ে প্রথম একটা টোকা মারবে এভাবে টোকা মারবে আল্লাহ রসুল কত বড় সৌভাগ্য প্রথম যে ব্যক্তি তা জান্নাতে ঢুকবে ওটা যে আমাদের রসুল সোহান আল্লাহ আল্লাহ রসুল গিয়ে দরজায় টোকা মারবে বলবে খোলো ফেরেস্তা দাঁড়িয়ে আছে ফেরেশতা দাঁড়িয়ে আছে তো ফেরেস্তা হু আর ইউ খুলব যে তুমি কে আল্লাহকে তো কি করবে তুমি কে তো যে আমি সাল্লাহ সাল্লাম ফেরেস্তা দরজা খুলে বলছে যে আল্লাহ রসুল আল্লাহ আমাকে যেদিন থেকে সৃষ্টি করেছে ওই দিন থেকে এই দরজার সামনে গাড় আছে আমি সুভান আল্লাহ এখন আমি গাড আছি আর আল্লাহ আমাকে বলেছে সর্বপ্রথম আমার উন্মতে শ্রেষ্ঠ লোক ব্যক্তি ঢুকবে আর আমি এত বড় সম্মানীয় একজন মানুষ ফেরেস্তা বলছে যে আপনার দারোয়ার হয়ে আমি এতদিন পর্যন্ত দৃষ্টিতে দাঁড়িয়ে আছি কান পেতে আছি যে কখন টুকা মারবে টুকা এই কথা ভাবতে 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 আপনি রেডি আল্লাহ আমি খুবই সম্মানিত যে আপনার মতো ব্যক্তিত্বকে আমি প্রথম এই জান্নাতের দরজাটা খুলে দিলাম এটা যে আল্লাহ রসুল এটা যে ফেরেস্তা ইসরাফিল সালাতাম একজন ফেরেস্তার নাম আল্লাহ সুমাতলা ওনার হাতে একটা বাঁশি দিয়েছেন বাঁশি এইভাবে দাঁড়িয়ে আছেন এইভাবে ঠিক এইভাবে কানটা আকাশের দিকে মুখটা নিচের দিকে আল্লাহ খালি একবার বলবে তুমি বাঁশি বাজাও পৃথিবীতে যত কিছু আছে সব মরে যাবে পৃথিবীতে যা জীবিত থাকবে কিছু একটা ছিটে সব মরে যাবে এমন একটা বিকট শব্দ হবে ফেরেস্তা বলছে আমি আল্লাহর কাছে কান লাগিয়ে আছি বাসিটা মুখে ধরে আছি কখন যে আল্লাহর ফরমান জারি হয় জোহরের নামাজ পড়ে কি আসরের নামাজে যাওয়ার জন্য মনটা কষ্ট হয় না আল্লাহ কখন আজান পড়বে জি এরকম ভালোবাসা যদি মসজিদে থাকে মানে মসজিদে যাওয়ার জন্য থাকে আপনি কেমন মাঠে টেনশনে পড়বেন না ছায়া উপরে থাকবে আল্লাহ রসুল বলেছেন তো ফেরেস্তা বলছেন আমি রেডি হয়ে আছি কানটা উপরে মানে কানটা আল্লাহর কাছে লাগিয়ে রেখেছি আর এখানে যে আল্লাহ বলবেন সব আমি এমন একটা জোরে বাসি বাজাবো সবাই মরে যাবে আবার আল্লাহ বলবেন আমি জোরে বাসি বাজাবো সবাই একদম উঠে কবর থেকে যে যেখানে যে অবস্থায় মারা গিয়েছে উঠে কি আমাদের মাঠের দিকে দৌড়াতে থাকবে ফেরেস্তা জাহার নামের ফেরেস্তা দারোগা মালেক উনি প্রতিদিন জাহার নামের আগুনকে জাল করছেন জাল করছেন জাল করছেন জাহার নামের আগুনের রং কালো আমান্তু বিল্লাহি ও মালাইকাতি হি ফেরেস্তার প্রতি ইমান আনতে হবে এখন যদি বলেন যে যা দেখি না তা মানি না তাহলে তো আপনাকে আমাকে পার্সোনাল বোঝাতে হবে অন্য সময় তাহলে প্রথমটা কি এক আল্লার প্রতি ভরসা রাখতে হবে দুই ফেরেস্তার প্রতি ইমান আনতে হবে এখানে আছে আপনি জানেন না ও কুতুবিহি কিতাবের প্রতি ইমান আনতে হবে আছে ইমান কিতাবের প্রতি ইমান আছে কি কথা বলেন যদি ইমানটা থাকতো রে ভাই কি দরকার ছিল আমাদের চিৎকার করার একদিন বলে যেতাম সুদ হারাম ওই এলাকা থেকে সুদ উঠে যাবে একদিন বলে যে কোনো নারী নারী চলবে না না ওই যাবে আরে আসতে গিয়ে নজর তো চলে যায় একটা মেয়েকে দেখা গেলো যে মাথায় খোপা করেছে তো পেছনে রজনীগন্ধা ফুল ফুলের ও তোড়া লাগিয়েছে কেন ওর কি বাসর রাত নাকি আজকে এখানে এখানে দেখলাম ওর কি আজকে বাসর রাত ও সাজলোকার ওর বাপ কাপুরুষ তাই ও সেজেছে আর যদি বিবাহিতা নারী হয় তো ওর পুরুষত্ব নেই ও না। কতদিন বলে কতদিন এক কথা বলে আপনাদেরকে যে বউ পিটিকে ঢাকেন নইলে আপনারা বিপদে পড়ে যাবেন যাবেনি বৌবিটিকে খুলে দিয়ে সারাদিন বাড়িতে টিভি সিরিয়াল চললে সারা জীবন কাবার গিলাপ ধরে কানলেও আপনি জান্নাতে যাবেন না কেন আল্লাহ রসুল বলছেন দায়ুস লাইফ খুলুল জাননা যে ব্যক্তি বেহাপনার সুযোগ দেয় বাড়িতে ও জান্নাতে যাবে না জি কাবা শরীফে যেখানে এক রাখা সালাত আদায় করলে এক লক্ষ রাখাতে নেই বা যায় ওখানে সালাত আদায় করলো আপনি ক্ষমা পাবেন না আপনার বউ বিটি যদি বেপর্দা চলে আপনাকে প্রায় দিন বলতে হয় কথা আপনার মধ্যে পরিবর্তন নাই কেন কুতুবিহি কিতাবের প্রতি ইমান ইমানের গতিটা কি আমরা এখন হাদিস শুনলেও কি বলি আছে বলে না অনেকে বললাম যে জোরে আমিন বলতে হবে তো বলছে যে না আমি আরো হাদিস দেখতে হবে আশ্চর্য একটা কথা গো সাহাবিদের ইমানটা দেখেন ষোলো সতেরো মাস হয়েছে আল্লাহ রসুল এখেছেন মোদিনাই মক্কা থেকে মনটা ভীষণ চঞ্চল ভালো লাগে না নামাজ পড়তে পড়তে আকাশের দিকে তাকায় আল্লাহ রসুল মানে কখন ওহিনাজিল করবে আর তখন ছিল আমাদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে তো আল্লাহ মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ গো মক্কা তো ছাড়ালা ছাড়ালা ওখান থেকে তো তাড়ালা ঠিক আছে তো ওই দিকে যদি আমার একটু কাবাটা করে দাও তো নামাজ পড়লে তো দিলে শান্তি লাগে তো নামাজের মধ্যে আল্লাহ একদিন নাজিল করে বলে বলেছে চলো ঘুরো তো আল্লাহ রসুল নামাজ অবস্থায় ঘুরে পড়লেন তখন কাবা কোন দিকে বাইতুল মোকাদ্দাস থেকে কাবার দিকে এই জন্য একটা মসজিদের নাম আছে তেন ওটা মদিনা থেকে তেরো চোদ্দ কিলোমিটার দূরে মসজিদ তো কেবলাতেন ওই মসজিদ এবার আল্লাহ তো টেলিফোন ছিল না ছিল নাকি ছিল না তো ওই সময় একজন সাহাবি আল্লাহের পেছনে নামাজ পড়ে যাচ্ছে যেতে যেতে দেখছে যে এক মসজিদে মসজিদের আদায় হচ্ছে বাইতুল দিকে মুখ করে ওদের কাছে হাদিসটা এখনো পৌঁছায়নি তখন ও দরজার গেটের সামনে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার যান আমি আবুল কাসমের পেছনে অর্থাৎ আল্লাহ রসুলের পিছনে সরাতে আদায় করে আসলাম কিন্তু আমাদের কাবা আর ফিলিস্তিনের দিকে নাই কোন দিকে কোন দিকে কাবার দিকে মক্কার দিকে বুখারির হাদিস সাহাবি বলছেন এই কথা যখন আমি বলি ওদেরকে ওরা নামাজে ছিল রুকুতে ছিল রুকু থাকা অবস্থায় ঘুরে গেল এতে সুবান আল্লাহ বলবেন না ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে আমার একটা কথা বলেছে লোকটা তো মিথ্যা হতে পারে হাদিস মানের গতিটা কি ছিল আল্লাহ রসুল বলছেন যে সাহাবিরা দাম যে তোমাদেরকে করতে হবে দাম যদি না করো তাহলে যে তোমরা বিপদে এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি ভালো করে শুনবেন আমি ব্যক্তিগতভাবে উন্নতি উন্নতি জাল জালসা পছন্দ করি না আমি চাই গোটা পৃথিবীর মানুষ ইমানের উন্নতি গল্পে জালসা করুক কিসের উন্নতি গল্পে ইমানের এবার দেখেন একটু ঘটনা বলি আল্লাহ কিরাত করছেন কিরাত করতে করতে এক পর্যায়ে কিরাতের মধ্যে একটা আয়াত না পড়লেন কি আয়াত যার মানে হচ্ছে এইটা যার মানে হচ্ছে এইটা যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি তার প্রিয় বস্তু দান না করছে কি ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে তার প্রিয় বস্তু দান করছে সাহাবিরা নামাজ পড়ছে আর টেনশানে সাহাবিরা নামাজ পড়ছে আর টেনশানে নামাজ শেষ হয়ে আল্লাহ রসুল যেই বলেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালহার রাজ উঠে বলছে আল্লাহ রসুল কি বলেন কি বলেন একটু বুঝে বলেন তো তো দান করতে হবে কি বলছে দান করতে হবে তো সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ রসুল মদিনায় একটা বিশাল বড় খেজুরের বাগান আছে প্রায় ছশোটা খেজুরের গাছ আছে ওটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম বাড়িতে গিয়ে বলেন সুমান আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ রসুল কি বলেন দান করতে হবে তো এ টেনশানে কখন নামাজ শেষ হবে আর কখন জানবো ছশোখানা খেজুরের গাছ আছে তার কম বেশি সেই খেউজুরের বাগান দান করে দিল খালি নামাজ দিয়ে জান্নাতে যাবেন আবু বাক্কার অন্যতম একজন ধনী মানুষ ছিলেন আচ্ছা আবু বাক্কার কি জান্নাতে যেতে কোনো টেনশন আছে আবু আকর আল্লাহ আকবর আল্লাহ আবুবাক্কার মক্কায় টিকতে পারবো না গো মদিনায় তো চলে যেতে হবে আল্লাহ কবে যাবেন তো আল্লাহ যেদিন বলবে এই কথা শুনে গিয়ে দুখানা উঠ কিনেছে আবু আক্কার কবে জমে টেনশন নাই দুখনা উঠ কিনে রেডি করছেন যে কখন ফরমান জারি হয় দুপুর বেলায় আবু আকরের বাড়িতে গিয়ে আল্লাহ রসুল বলছেন আসসালামাইকুম আবু আবুবাক্কার গেটটাকে খুলে দিয়ে বলছে বাড়িতে ঢুকে আবু আকা বলছে আল্লাহ রসুল অসময় কি ব্যাপার আবুবাক্কার তো হিজরতে যেতে হবে যে আল্লাহ সুমতলা আমাকে বলে দিয়েছেন যাও এখন হিজরত করো তা আবুবাক্কার বলছেন আল্লাহ রসুল আমি কি যাব নাকি আমাকে নিয়ে যাবেন তোমার বলছে জিহাদ তুমি আমার সাথে যাবে তোর আবু আকর কেনে ফেললেন কেন এত বড় সৌভাগ্য আমার আল্লাহ রসুলের সঙ্গে হব আমি সোহান আল্লাহ এ চা আবু বাক্কার আবু আক্কা বলছে তারপরের দিন থেকে আমার ঘুম হয়নি কখন বলে আল্লাহ রসুল আমি একবার রেডি ছিলাম যার জন্য আল্লাহ রসুল চুজ করেছে যাকে এ আবু বাক্কার এটা চাবু বাক্কার তেলত করলে কান্নায় ভেঙে পড়তেন এ চাবু বাক্কার তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে সবাই দান করছে সবাই দান করছে আল্লাহ রসুল বলছে আবু তুমি কি দেবে বলছে আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা ছিল সব দিলাম তার টেনশন ছিল আবু বাক্কারের জান্নাতে যাওয়ার কেন দিয়েছে শুধু ইবাদত দিয়ে জান্নাতে যাবেন নামাজ দিয়ে জান্নাতে যাবেন এ করেন না আল্লাহ বলছেন জান এবং মাল আমার রাস্তায় খরচ করো কাঁফনের পকেট হয় না নাকি হয় পৃথিবীতে গেছিলেন উলঙ্গ হয়ে এক পয়সা আপনার ছিল না আল্লাহ আপনাকে দিয়েছে নইলে আপনি বলতে পারেন না শাইনুর ভাই পরিশ্রম করি তাই টাকা একটা ইট ভাটায় যে লোকটা ইট বহন করে ও সবচেয়ে বেশি পরিশ্রম করে ও সবচেয়ে গরিব ঠিক না বল আর একটা লোকটা একটা হুইল চেয়ারে বসে আরাম করে সে একটা খালি সই করে দেয় এক লাখ টাকা বেতন তার আছে না পরিশ্রম করলে টাকা মানে আপনি টাকা ইনকাম করলেন কে বলল আপনাকে আবার ওই কোটিপতি লোকটাকে আল্লাহ তিন বীর ভ্যালু রে পাঠিয়েছেন বলছে যে ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার কিছু না কিছু সাহায্য করুন কিছুদিন আগে কোটিপতি ছিল সুস্থ থাকতে দান করতে হবে মাদ্রাসায় সেলিম ভাইকে কেন আপনাকে গলা টিপে টিপে দান বের করতে হবে বলেন তো এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে ভালো ভালো ছেলে তৈরি হবে আপনাকে কি বলবে নাকি যে ভাই টাকা দাও টাকা দাও এটা কিসের ফাজলামি আপনি বাধ্য টাকা রে ভাই আবু বাক্কার দিয়েছে উসমান দিয়েছে আলে দিয়েছে আপনি বলছেন যে কিতাবের প্রতি ইমান আছে ঘোড়ার ডিম আছে আপনার কিতাবের প্রতি ইমান কিসের ইমান আছে আপনার যদি ইমান থাকতো তো দান করতেন চেষ্টা করতেন দান করার আমার স্ত্রী আমাকে বলছে যে তুমি অন্য কাজ করো তো তুমি যা করছো এতে তোমার সংসার চলছে না যা কষ্ট করে চলছে কিন্তু আরো টাকা দরকার তা বললাম তোমার আবার লোভ কবে হলো তো বলছে বহুদিন দান করতে পারিনি বহুদিন দান করতে পারিনি আল্লাহ আমাকে রিয়া কারি না করুক আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি আমি আমার কথা বলছি আমাদের যখন মসজিদ তৈরি হচ্ছে সবাইকে বলা আলো কে কত দিবেন আরে যে লোকটার কোটি টাকা আছে সে বলছে পাঁচ হাজার টাকা দেব কোটিপতির প্রতি পাঁচ হাজার টাকা দেওয়া যায় বৈধ হবে হবে বলেন আমি আবুবাক্কার সিদ্দিকের হাদিসটা বললাম সেই দিন যে আল্লাহ বলছেন মালাতা ফলুন খবরদার মুখ থেকে তা বলো না যা না আমার হয়তো কথাতে আপনার হয়তো অনেকে কষ্ট পান অন্তটা আল্লাহ জানে কি এবার আমি সবাইকে বললাম যে রাত্রিবেলায় আমার এই হাদিসটা বালিশে শোয়ার সময় আপনি আপনার গিন্নিকে শুনিয়ে ভাববেন অর্থ সম্পদ কেউ পৃথিবী থেকে নিয়ে গিয়েছে এমন রেকর্ড নাই সবাই চলে যেতে হবে তবে যা দান করবেন আরও সে ছাতলে আপনাকে সমাসীন করবে আল্লাহ রাসুল বলছেন যখন মানুষকে নিয়ে যাওয়া হবে ডান দিকে তার আমল নামা বাম দিকে তার আমল একবারে নাকের ডগার উপরে আপনার দাও 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 করে আগুন জ্বলছে আল্লাহ রসুল বলছেন একটা খেজুরকে আর্ধেক ভাঙ ভেঙে মানুষকে দিয়ে হলো ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো ভাবলাম আমরা তোরা আবুবাক্কার হতে পারবো না উসমানও হতে পারবো না চেষ্টা করি সেই দিন আমার কাছে টোটাল টাকা ছিল দশ হাজার টোটাল আমার টোটাল জীবনে সঞ্চয় দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আমি দশ টাকা দিয়ে দিলাম আর সতেরো কি আঠেরো দিন পর ঈদ তখন আমাদের এলাকায় মসজিদ হয়নি ইসরা মসজিদের জন্য বলছি ওই যে আমাদের মসজিদ আমরা নামাজ আদায় করতে যেতাম কোথায় ডোমকুলে কারণ সব এলাকায় বিদাতি তাকবিরে সালাত আর ওখানকার ক্ষতি বামি মানে আমাকে খুদবা দিতে হবে আমি টেনশনে যে আমার ডোমকুলে যেতে চারশো টাকা গাড়ি ভাড়া এই টাকাটা আমার পকেটে ছিল না এই টাকাটা আমার পকেটে ছিল না তবে আমি আশাবাদী আল্লাহর কাছে আল্লাহ আমাকে সাহায্য করবে দু একদিন পর দেখছি হট করে এমন একটা ছেলে এসে বলছে স্যার আপনি আমার কাছে চারশো টাকা পেতেন দিন আগে আপনার কাছে পড়েছিলাম টাকাটা দেওয়া হয়নি আমি ভুলে গিয়েছিলাম ওর কথা এটা আমাকে সাহায্য করেছে আল্লাহ সুমানা তাহলে কেন আমি দান করেছি রোহিঙ্গাদের ওখানে গিয়েছিলাম মনে আছে না যখন আমি খুদ্ দিচ্ছি নব্বই পার্সেন্ট লোক কানছে রোহিঙ্গাদের ই করে মানুষ আমাকে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ভাবলাম আমি যে যাচ্ছি আমি কি নিয়ে যাব। আমি আমার স্ত্রীকে গিয়ে বললাম কি গো আমরা কিছু দান করতে পারবো না তা আমার স্ত্রী বলছে কেন দান করতে পারবো না আমার এক জোড়া দুল ছিল আমি বিক্রি করে দিয়েছি টাকাটা নিয়ে যাও এটা হচ্ছে শায়নুর রহমানের স্ত্রী সেই স্ত্রী বলছে একটু বেশি ইনকাম করো কেন আমরা দান করতে পারছি আমাদের কষ্ট হচ্ছে খালি মুখে বলে বড়াই না কাজও করি আমি কি রাখতে পারতাম না টাকা নাই লাখপতি এখানে কেন আপনাকে বলতে হবে যে মসজিদে টাকা দান করেন মাথায় টাকা দান করতেন এই ফাজলাম কেন এটা আমার সহ্য হয় না এটা আমার একদমই সহ্য হয় না আপনার ইমানটা আপগ্রেড হবে আবু আক্কার যার জাআল্লাতে যাওয়ার কোনো ফেরি নাই সে বলছে আল্লাহকে আল্লাহ রসুল কে রেখে যা ছিল সব দিলাম উসমান রাজীদের আল্লাহ রসুল আপনার যা সৈনিক আপনার যা যুদ্ধ যুদ্ধকারী ব্যক্তি থাকবে সাহাবই থাকবে তিন মাসের খাবার দেবো তাদেরকে একটা করে উট দিব অর্ধেক লোককে সেদিন সৈনিক সংখ্যা ছিল তিরিশ হাজার পনেরো হাজার উট দিবে পনেরো হাজার উটের দাম কত ক্যালকুলেটরে ধরবে না কদিন খাওয়াবে তিন মাস ঠেকা পড়েছিল নাকি তাদের আল্লাহ রসুল উসমানকে বলছে উসমান আমার দুটো মেয়ে দিলাম গো তোমাকে দুটো মেয়ে মরে গেল আল্লাহ যদি আমাকে এক লাখ মেয়ে দেয় আমি তোমার সাথে এক লাখ মেয়ের বিয়ে দেব বুঝেননি এত ভালোবাসতো আল্লাহ রসুল থাকে কেন দেখেন দান ছিল থাকে আবু মক্কর সিদ্দিক দেখেন আল্লাহ রসুল বসে আছেন মসজিদুল্লিতে হাদিসের বয়ান করছেন হাদিসের বয়ান করার সময় আল্লাহ রসুল বলছেন জান্নাতের আটটা গেট রয়েছে একটা গেট দিয়ে শিয়াম পালনকারীকে ডাকা হবে একটা গেট দিয়ে দান শিলকে দান দানকারী ব্যক্তিদেরকে ডাকা হবে আর একটা গেট দিয়ে আপনার যারা সরা আদায় করে তাদেরকে ডাকা হবে আমি কোন আবু বকরের কথা বলছি একটু খেল করেন আবু বাকরটা কি এবার আল্লাহ রসুলকে আবু আক্কার বলছেন আল্লাহ রসুল কি কেউ থাকবে দুনিয়াতে যাকে সব গেট থেকে ডাকা হবে কি বলছে এমন কি কেউ থাকবে যাকে সব গেট থেকে ডাক মানে অনার সম্মান একটা তা আল্লাহ রসুল হচ্ছে আবু আকর আলহামদুলিল্লাহ তুমি তাদের একজন সোমান আল্লাহবেহমদ তুমি তাদের একজন দান এত একটা কঠিন জিনিস আল্লাহ রসুল বলছেন আর সাদ কাতু দান হচ্ছে দলিল আমি কিতাব থেকে দানের কথা বলতে চাইছি একটু খেল করুন আল্লাহ রসুল বলছেন বড় লোকরাও দান করবে দিন মজুরও দান করবে প্রত্যেকটা মানুষকে দান করতে হবে দান অতীব গুরুত্বপূর্ণ সাব এসে বলছে আল্লাহ রসুল আমিও রোজা করি আমিও নামাজ পড়ি ওই যে বড়লোক লোকটা যে লোকটা কোটিপতি ও রোজা করে ও সব করে তো ও রোজা নামাজ করে যা নাকি পেলো আমি রোজা নামাজ করে যা নাকি পেলাম সেম তো ও যে দান করলো আমি কি করব। বুঝতে পারেন মানে ওর অনেকই সমান আমার অনেকই সমান ওই যে শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট আছে আমাদের দেশে মানে এই শ্রেণী হলে তিন নম্বর কম দশ নম্বর কম এই যে একটা পার্থক্য রয়েছে তো সিমিলারলি ও বলছে ওরা তো বড় লোক ওরাও রোজা করছে আমিও করছি ওরাও আপনার নামাজ পড়ছে আমিও পড়ছি তো ওদের নেকে আমাদের নেকি যে আল্লাহ এমনি তো পরের বাড়িতে খেতে খাই আল্লাহ রসুল বলছে প্রিয় বস্তুকে দান করতে হবে দান করতে তোমা বাধ্য কেন আর সাদু বুরহান দান হচ্ছে দলিল কিসের দলিল জান্নাতে যাওয়ার দলিল এই ঘটনা বলেছে এবার আল্লাহ রসুল বলছে যার টাকা নাই সে লোকের বাড়িতে কাজ করবে কাজ করে যে টাকা পাবে কিছুটা সংসার চালাবে আর কিছুটা দান করবে আল্লাহ রসুল ধরেন আমি কাজ করতে পারি না দেখেন সাহেবদের কথা কাজ করতে পারি না কি করব বলছে একটা লোক টুকটুকি নিয়ে যাচ্ছিল ঠেকে গিয়েছে ওকে হেল্প করো আল্লাহ রসুল তাও পারবো না গায়ে জোর নাই বলছে মানুষের সাথে হেসে হেসে কথা বলো ভালো ভালো কথা বলো তাও পারবো না তো আলহামদুলিল্লাহ বলে এটাও দান এ ঘটনা শোনার পরে কিছু সাহাবিকে দেখা গেল পিঠের উপরে বুঝা নিয়ে বহন করছে তো একটা সাহাবি আর একটা দেখলে লুকাচ্ছে মানে কি বলেন তো অনেক একটু বড়লোক লোক ছিল তো ইসলামে আসার পরে মানুষ গরিব হয় জানেন কি যদি ইসলামে আসার পরে কেউ বড় লোক হচ্ছে তোর মানে ঘাটতি আছে দেখে নিন তো এবার একে অপরকে তাই লুকাচ্ছে কেন আমি জীবনে মাঠে যাইনি ধরেন যদি আমি কোনোদিন মাঠে নিরাতে যাই তো যতজন লোক দেখবে আমার দিকে ফেল ফেল করে তাকে থাকবে কি না আমি যেমন হাটে কোনো দিন যাইনি তো কিছুদিন আগে থেকে হাট করা শুরু করছি সব লোক আমার দিকে আরে ইও হাটে আসে আমি দামও করিনি দরও করিনি বলে যে এটাকে অত দেন এটাকে শত দেন অনেকে বলে যে এটা কেন করছো তা যে ভাই আমার কাছ থেকে ক টাকা খাবে আখেরা দেবো ইনশাল্লাহ দমদার যে দাম দর করছে তার কাছ থেকে কম নেবে আর আমি ভালো মানুষ আমার কাছ থেকে কেন এটা ও তো উচিত বোঝা তো একটা জায়গায় মার্কেট করি বাজারে তো সেখানে গিয়ে বলছি আচ্ছা রসুন কটা কেজি তো দু মিনিট ধরে হাসলো বুঝে শাহিনুর রহমান আপনিও দাম দর করছেন না আমার স্ত্রী বলেছে যে রসুনের নাকি অনেক দাম জানার কিউরিসিটি তাই জিজ্ঞাসা করলাম আপনাকে তো আমি কোনো দিন দাম আপনি জিজ্ঞাসা করতে দেখিনি আপনি খালি বলেন এই দেন সেই দেন কত হয় সেটা এটা বলেন আর আপনি দিয়ে দেন বুঝুন সাহাবিরা একে অপরকে দেখে লুক আছে কেন জানেন বড়ো ঘরের মানুষ তো আল্লাহ সুযোগে দান করো তো দান করার জন্য এখন টাকা পয়সা নাই তো কুলিগিরি করছে আপনাকে খরামারি মারের লোককে বলছি না যে আপনি বোঝা বহন করেন আপনার যথেষ্ট টাকা আছে এখানে যতজন লোকে বসে আছেন অন্তত আমার চেয়ে বড় লোক সবাই আমার চেয়ে অনেকগুণ বড় লোক কথার কথা বললাম তো আপনাকে কুলেগিরি অন্তত করতে হবে না তো সাহাবেরা কুলিগিরি করে কিছু টাকা দান করলেন আর কিছু টাকা নিজে সংসারে খরচ করলেন আল্লাহ হাদিস শোনার পরে তা আমিও হাদিস বললাম দেখেন আপনারা কি করবেন বুঝতে পারেন আচ্ছা ওটা পরে পরে বক্তাদেরকে বলেন ও আসাদুল ইসলাম কোন আসাদুল ইসলাম আমি চিনি আচ্ছা যখন আসাদুল ইসলাম নামে কোন এক ব্যক্তি আমার বক্তৃতা শুনে অর্থাৎ আল্লাহ রসুলের হাদিস শুনে পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ যেন তার এটাকে কামা করে আচ্ছা ও আপনি ঠিক আছে ওই ভাইয়ের বোন মারা গিয়েছে তো আচ্ছা আস্লাহ যাই হোক কবুল করা না করে আল্লাহ করে নিয়েছে আলহামদুলিল্লাহ এটা কোনো ব্যাপার না তো আল্লাহ সোমন তালা যেন তার বোনকে জন্নাতুল ফেরদ্দস দান করে সবিল আল্লাহ মামিন তো যেটা বলতে চাইছিলাম নামাজ পড়তে গিয়ে দ্রুত নামাজ পড়ছেন হবে শহিবুখারে হাদিস নম্বর একশো চার একশো একশো চার নম্বর পৃষ্ঠার হাদিস আপনার নামাজ হবে না আপনি সিয়াম পালন করছেন কেন এলাকার গণ্যমান্য ব্যক্তি রোজা না থাকলে কেমন দেখায় বাড়ির সবাই রোজা তাই করছি রোজা হবে হবে না কিন্তু দান এমন একটা জিনিস যত পারবেন গোপনে দান করেন প্রকাশ্য দিতে পারেন যদি এই এই জায়গাটা খুব শক্ত হয় নাহলে কিন্তু বিপদ দান করে আবার জাহান্নামে ঘর তৈরি হবে দান করে আবার দশ হাজার টাকা দিয়েছে মানে বুকটা ফুলে গিয়েছে এটা বিপদ কিন্তু মহাবিপদ কেউ দু হিট দিয়েছি ওর হিট দিয়ে যখন ঘর হবে ইনশাল্লাহ টেনশন করেন না কিন্তু গোপনে দানটা বেশি প্রেফারেবল আর প্রকাশ্য দান করতে পারেন যদি ইমানটা ঠিক থাকে ওই যে আগে বলে নিলাম না আল্লাহ যেন আমাকে রিয়াকারীর মধ্যে না গণ্য করেন আপনার ইমানের গতি বাড়ানোর জন্য বললাম এটা আমি গতি বাড়ানোর জন্য আমার ব্যাপারটা আমার ঘটনাটা আপনাকে আমি খুলে বললাম বলতে চাইছিলাম যে সাহাবিরা হাতে সোনার পরে এভাবে দান করতো আউাকার উসমান আলী রাজিল আজমাইন এভাবে দান করতো তারা আলহামদুলিল্লাহ আমাদেরকে দান করতে হবে আল্লাহ সুবান আল্লাহ রসুল কি বললেন কুতুবিহি কিতাবের প্রতি হবে বাজান টাইম কতটুকু আছে আমার মনে হয় নাই বাজছে কটা না তাহলে শেষ করি অনেক কথা ছিল থাক যা যেটা বলছিলাম সেটা হচ্ছে কিতাবের প্রতি হবে তারপরে ছিল রসুলিহি রাসুলের প্রতি আনতে হবে একটা কথা বলে শেষ করব। ওই যে সামনে দশ তারিখ রবিউল আওয়াল রাসুলের প্রতি ইমান কাকে বলে দেখবেন সারা বছর মত খেয়েছে ধোয়া সাদা ধর টুপি পরে রাস্তা রাস্তা বলবে যে ইয়া নবী সালাম কি করে না আমাদের এলাকা তো চলছে যশনে ঈদ সবচেয়ে বড় ঈদ আল্লাহ রসুলের ঈদ বাতিল আল্লাহ দুটো ঈদ দিয়েছিল না বড় ঈদ মানে কি তাহলে এই দুটো ঈদ বাতিল বড় ঈদ বারুই কোন দিন যেদিন উমার রাজন বেহুশ হয়ে গিয়েছিলেন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন উমার অর্ধ পৃথিবীর শাসক যেদিন বারৈ রবি তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তরবারি খাপ থেকে বের করে বলছে যে কেউ যদি বলিস আল্লাহ রসুল মারা গিয়েছে তার গলা আমি নামিয়ে দেব এতটাই শোকাহত ছিল এতটাই টেনশনে পড়েছিল তরবারি নিয়ে বলছে কেউ যদি বলি যে আমার রসুল মারা গেছে তার গরদান থেকে নামিয়ে দেব এটা যে বারোই রবিল আওয়াল বারোই রবিল আয়েশা আয়সারা জেলা এতিম হয়ে গেছিলেন সেদিন কেউ শোনে তাকে দেখার নিজের প্রাণ প্রিয় স্বামীকে হারিয়েছিলেন বারৈ রবি প্রত্যেকটা সাহাবির চোখে পানি ছিল ঘুম ঘুম করে আওয়াজ হচ্ছিল তারা কান্নায় ভেঙে পড়েছিল এটা ছিল আল্লাহ হালাত দেখে বলেছিলেন আমার উপরে যে পাহাড় ভেঙে পড়েছে এই পাহাড় যদি সূর্যের উপরে ভেঙে পড়তো বিশ্বাস করো সূর্য আলো দেওয়া বন্ধ করত এটা হচ্ছে বারৈ রবিল আওয়াল আমার উপরে যে সূর্যটা মানে পাহাড় ভেঙে পড়েছে এটা যদি সূর্যের উপরে ভেঙে পড়তো হয় আজকে আমি যে কত কষ্ট পাচ্ছি ফাতেমা রাজি আল্লাহ ঘরে ঢুকলেন বাড়ি রবিউল আওয়াল এসে বসে আছেন আল্লাহ রসুল বিছনাগত মারা যাচ্ছে না মতো অবস্থায় আল্লাহ রসুল শুয়ে শুয়ে ফাতেমাকে দেখছেন ফাতেমা রাজি আল্লাহ তালানা বলছেন এটাই আমার জীবনের একটা দিন যেদিন আমার আব্বা উঠে আমাকে কপালে চুমু দিল না যতদিন আমি এ বাড়িতে এসেছি আমার আব্বা যে কাজে থাক না কেন উঠে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিত আজকে সেই দিন যেদিন আমার আব্বা উঠতে পারলো না এটা যে রবিউল আওয়াল এটা যে বারোই রবিউল আওয়াল কতটা কষ্টের দিন আর এক শ্রেণীর কুলাঙ্গারের বাচ্চারা এই দিনে রাস্তায় ডিজে বাজিয়ে বলছে আল্লাহ রসুলকে ভালোবাসি সব করে বাদ পার আমি শাহিনুর রহমান চ্যালেঞ্জ দিচ্ছি কারোর মধ্যে ইমান নেই এরা সব করে বাদ পার আপনার অন্তর কামবে সেই দিন আপনি কষ্ট পাবেন আল্লাহ রসুলের জন্য এই বারো রবি আওয়ালের দিনে আয়েশা তার প্রিয়তমা প্রতীকে হারিয়ে ফেলেছিলেন এদিন হয়ে গিয়েছিলেন মক্কার মানুষ বিলাল রাজা কথা বলতে বলতে চুপ হয়ে গেছেন বিলালকে বলা হয়েছিল আজান দাও বিলাল যখনই বলেছেন হাই আলাল সালা তার মুখটা বন্ধ হয়ে গেছিল সেই দিন বিলাল আজান দিতে পারেননি কেন হাই আলাল সালাল বলে আল্লাহ রসুল আমার এখানে আসবে না ফিরে আসবেন আল্লাহ রসুল এখানে আমি আজান দেবো না চলে দেবো এখান থেকে আমি এটা ছিল বারোই রবি আওয়াল আল্লাহ রসুলকে প্রবাসেন আল্লাহ রসুলের কষ্ট আপনার কষ্ট হওয়ার কথা সেটা তো সেই দিন যেদিন সবাই মক্কাবাসীরা মদিনাময় সেরা পাগল হয়ে গেছিল আর এই বারো বারোই রবিল দিনে রাস্তা মিছিল করে বেড়ানো চিন্তা করুন আমি ইমান নিয়ে আলোচনা করছিলাম তাতে একটা ছিল কি রসুল রাসুলের প্রতি আনতে হবে জি রাসুলের প্রতি ওইভাবে ইমান আনতে হবে যেমন করে তার সাহাবিরা ইমান এনেছিল কি আনতে রাজিত আন্তঃ তো আপনি যদি আমাকে সারাদিন এখানে পিটান কোনো বাপের বেটা নাই চোখ থেকে পানি বেড়াবে তুমি আল্লাহ রসুলের কষ্টে কথা শুনে চোখ থেকে পানি বেরায় চেষ্টা করুন তো কবরের হাদিসগুলো গুলা আল্লাহ রসুলকে ভালোবাসে হাদিস পড়লে পানি আসে কিনা চেষ্টা করেন একটু এটা হচ্ছে আল্লাহ রসুল আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে যান পরান দিয়ে কি করে একজন সাহাবি যুদ্ধের ময়দানে এভাবে দাঁড়িয়ে আছে তা আল্লাহ রসুল বলছে এই তুমি ওইদিকে দিকে তাকা না ওইদিকে তাকিয়ে দেখো তীরটা কোন দিকে আসছে দেখতে পারবে তো আল্লাহ রসুল আমি যদি ওই দিকে দেখাই আমিও তো মানুষ তীর টাকা দেখে হয়তো মাথাটা করতে গেলে আপনাকে লেগে যাবে আরে যত তীর আমার পিঠে লাগতে দেন না কি ভালোবাসা আরে মেয়ে সেব আল্লাহ রসুল এই বাচ্চাটাকে যুদ্ধে নিয়ে যান আরে এতটুকু বাচ্চা কি হবে ঢালের কাজ করবে এটা জাল্লা রসুল এটা হচ্ছে আমাদের আল্লাহ রসুল জিব্রাইল এসে আল্লাহ রসুলকে ময়দানে বেড়ে রক্তাক্ত করে দিয়েছে গোড়ার দেহ থেকে রক্তাক্ত রক্ত ঝরছে সাথে এমন তো অবস্থায় মালাকুল জিবাল এসে বলছে আল্লাহ রসুল আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহ ব্যথা পেয়েছে অথবা আপনি একবার বলুন ওই এলাকার উপরে পাহাড় বসিয়ে দিব আল্লাহ রসুল বলছে জি আমি রহমতুল্ল আল আমিন আমি রহমতের নবী তারা আমাকে মেরেছে হয়তো বুঝতে পারেনি এটা হচ্ছে আল্লাহ রসুল যুদ্ধে পাড়াচ্ছেন সাহাবিদেরকে বলছেন এই বুড়ো দেখে না নারীকে মারবে না ফসল নষ্ট করবে না গাছপালা নষ্ট করবে না ছোট বাচ্চাদেরকে মারবে না এতিম বিধবাদেরকে মারবে না এটা আমাদের আল্লাহ রসুল এই আল্লাহ রসুল কবে কি আমাদের মাঠে আরও বাকি ছিল অন্য কোনো দিনে আল্লাহ তারা চাইলে হবে এতক্ষণ যা শুনলাম আল্লাহ সুমতলা যেন সর্বপ্রথমে আমাকে এবং যত দূর থেকে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে শুনছে আল্লাহ সবাইকে মানা তোফিকা করুক সবলে আল্লাহ মামিন মাদ্রাসা এটা বেশি বেশি দান করুন কারণ দান দিলে এ দান নষ্ট হয় না এই দান হচ্ছে আপনার আখের হাতে কেয়ামতের মাঠে যেদিন ত্রাহি ত্রাহি করবে মানুষ সবাই টেনশানে ওই দিন কিয়ামতের মাঠে আপনার ছায়া হবে এই দান আল্লাহ সমাজ্লাহ আমাদের সবাইকে নিজের সাধ্য মতো দান করার তফসিকাদা করুক মামিন আল্লাহ গো আমরা আজকে মহাবিপদে আজকে হানাফি শাফি মালিকি খারেজি মোতাজালা হেলাদিস বিভিন্ন নামে আমরা আজকে দ্বিধা বিভক্ত আল্লাহ সমস্ত মুসলমান যেন একই প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ মিলে চলতে পারি তার জন্য তৌফিকা করো আল্লাহ মামিন আল্লাহ খবরের তলে যারা শাহিত আছে জানি না কি হালে রয়েছে তারা যদি শির বিদাত না করে মারা যায় তারকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মামিন আল্লাহ ডক্টর জাকির নায়ক আল্লাহ হোসেন সাইদের মতো আলেম যারা গৃহবন্দী জেলবন্দী তাদেরকে আবারও সবহিমায় দাওয়াতের কাজ করার মতো তৌফিক আদা করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে